নারায়ণগঞ্জে ঘুরতে যাবার কথা চিন্তা করলেই মাথায় আসে সোনারগাঁও জাদুঘরের নাম। ঢাকার খুব কাছে হওয়ায় দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়, তাই ঢাকার কাছে ডে ট্যুরের বেস্ট অপশনটা এটা ছাড়া দ্বিতীয়টি নেই। যারা এখনও সোনারগাঁও জাদুঘর দেখেননি তারা আজকের ভিডিওটি দেখে আপনাদের ডে ট্যুরের প্ল্যানটা করে ফেলতে পারেন। এখানে এলে আপনার প্রথম নজর কাটবে প্রায় 100 বছরের প্রাচীন এক অট্টালিকা। এই ভবনটি পুরনো ঈশাখার জমিদার বাড়ি তথা বড় সর্দার বাড়ি নামেই খ্যাত। ঈশাখার জমিদার বাড়িটি একটি দোতলা ভবন, দুই তলা জুড়ে মোট 85টি কক্ষ আছে। অসাধারণ কারুকার্য খচিত এই বাড়িটি মার্বেল পাথরে নির্মিত। শ্বেত পাথরের চাকচিক্য বাড়িটির সৌন্দর্যকে অসাধারণ করে তুলেছে। শ্বেত পাথরের উজ্জ্বল বিকিরণ সামনের পুকুরের পানিতে পুরো বাড়ির প্রতিবিম্ব তৈরি করে, অভূতপূর্ব সে দৃশ্য। বড় সর্দার বাড়িটি আরও আকর্ষণীয় করতে সংস্কার করেছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশন। ভবনের বাহিরে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন স্থাপত্য ভাস্কর্য দুটি ঘোড়া, যা সোনারগাঁ জাদুঘরের আইকনিক সিম্বল হিসেবে ধরা হয়। এর ভেতরে ঢুকতে চাইলে প্রতি 30 মিনিটের জন্য দিতে হবে 100 টাকা। বড় সর্দার বাড়ি শুধুমাত্র রবি ও সোমবার সকাল 10টা হতে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আপনি জাদুঘরে প্রবেশ করেই আরও দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি গরুর গাড়ির ভাস্কর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য। আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটশিল্প ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, তামা কাঁসা পিতলের নিদর্শনে লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, লোকজ অলঙ্কার সহ অনেক কিছুই রয়েছে। আমাদের গর্ব করা এ বাঙালি সংস্কৃতি সমৃদ্ধ করার পেছনে নীরব অথচ সবচেয়ে মূল্যবান অবদানটি গ্রামীণ মাটি ও মানুষের লোক ও কারুশিল্পে। আমাদের এই অহংকারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা আমরা সোনারগাঁ জাদুঘর নামেই বেশি চিনি। প্রথমে এটি ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে পানাম নগরীর অদূরে 100 বছরের পুরাতন ঈশাখা জমিদার বাড়ি তথা বড় সর্দার বাড়িতে স্থানান্তর করা হয়। পরে 1981 সালে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে এই জাদুঘর গড়ে তোলার প্রয়াস নেন শিল্পী জয়নুল আবেদিন। বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে কারুশিল্প গ্রাম। সেই চিরচেনা গ্রামীণ দোচালা চৌচালা ঘর থেকে শুরু করে উপজাতীয়দের প্রচলিত ঘরবাড়ি দেখতে পাবেন এখানে। পাশাপাশি এখানে দক্ষ কারুশিল্পীর হাতে তৈরি বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, লোকজ বাদ্যযন্ত্র, মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়া মাটির তৈজসপত্র সহ ঐতিহ্যবাহী নানান কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় হয়ে থাকে। কেমন হয় যদি জাদুঘরে ঘুরতে গিয়ে শান্ত সুনিবিড় স্বচ্ছ জলে ভরা বিশাল লেকে পরন্ত বিকেলে নৌকায় চড়ে বেড়াতে পারেন? এর সাথে আরও যদি মাছ ধরার সুযোগ পান তাহলে এর চেয়ে নিখুঁত কোনো বেড়ানোর জায়গা হতেই পারে না। ঠিক তাই, এজন্যই বলছি ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য ঢাকার কাছাকাছি দিনে যে দিনেই ঘুরে আসার মতো এরকম একটা পারফেক্ট জায়গা খুব কমই আছে। প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে বৈশাখ মাসে আয়োজিত হয় লোকশিল্প মেলা। পুরো মেলা এমনভাবে সাজানো হয় যেন এতে পরিপূর্ণভাবে বাঙালি ও বাঙালির লোকসংস্কৃতির প্রকাশ পায়। লোকগান, পালাগান, জারি গান, কবি গান, ভাব গান, যাত্রাপালা সহ লোকসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানমালা পরিবেশিত হয়।
জাদুঘর প্রাঙ্গণে রয়েছে লাইব্রেরি, ডকুমেন্টেশন সেন্টার, ক্যান্টিন, সেমিনার হল, সোনারতরী মঞ্চ, গ্রামীণ উদ্যান, বিলুপ্তপ্রায় পুতুল নাচের ব্যবস্থা, আর আছে হরেক রকম গাছের সমাহার। সোনারগাঁ জাদুঘরে বেড়াতে গেলে পার্কিং নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে। সোনারগাঁও জাদুঘরের ভেতরে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। শুক্র থেকে মঙ্গল সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত লোকশিল্প জাদুঘর খোলা থাকে। খুব সহজেই যেতে পারেন সোনারগাঁও জাদুঘর। ঢাকার গুলিস্তান থেকে বাস যোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ড, তারপর সিএনজি রিক্সা যোগে জাদুঘর যাওয়া যায়। তাছাড়া নিজস্ব গাড়ি নিয়েও অল্প সময়ে চলে যেতে পারেন। জাদুঘর থেকে বেরিয়ে ঠিক উত্তর দিকে গেলেই আপনি দেখতে পাবেন ঐতিহাসিক পানাম নগরী। এখানে রয়েছে হাজার বছরের প্রাচীন স্থাপত্যকলা ও শিল্পের অনুপম নিদর্শনে ভরপুর। সময় থাকলে সেখানেও ঘুরে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত গতানুগতিক টুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে, তাই এক্সপ্লোর গাইড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।